পাচ্ছেন तुझे पाके ना दूर न रहा।
क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। জয়নুলাবেদিনের শিল্পাচার্যের সংগ্রহশালা, ঠিক আছে, এখানে আবার টিকিট আছে, ঠিক আছে, ভালো করে টিকিটটা নিতে হবে, টিকিট ছাড়া ঢুকতে পারবে না। আর এখানে ঢোকার সময় সর্বনিম্ন 10:30 থেকে 5:30 পর্যন্ত, ঠিক আছে। আর এখানে লাগে আপনার শুক্রবার হলো বেকার 3:00 থেকে 8:00 পর্যন্ত। যাও কহি वापस इनारे पे आना, मैं भूल न जाऊं कहीं, देखा जब से चेहरा तेरा मैं तो हफ्तों से सोया नहीं। बोल दो जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूंगा नहीं। সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, এই যে জেড এ আই এন ইউ এল জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন এ কুছ হমসে হোগা নাহি। बोल दो नजरा दिल में जो छुपा, मैं किसी से कहूंगा नहीं। बोल दो नजरा दिल में जो छुपा, मैं किसी से कहूंगा नहीं, मैं किसी से कहूंगा नहीं। सब जरूर लग देते चीते सर, ठीक है सर। নাম সুশীল কবি যোগাদল বরসে মে দেখো তুঝে আগে পাগল কহলু তো বন্দে খুশিয়ালু সাথিয়া মেরা মঞ্জিল হ্যাঁ মেরি তু সব ইহা, ঠিক আছে।
मिटा दा सभी आ जा पास ले मैं चाहूं मुझे मुझसे बांट ले जरा सा मुझे मैं तू जाट ले मैं हूं मुझे गम दिया फिर मुझे क्यों तन्हा कर दिया गुजारे थे जो लम्हे प्यार के हमेशा तुझे अपना मान के तो फिर तूने बदले क्यों बता कभी जो बादल बरसे मैं देखूं तुझे आके भर के तू लगे मुझे पहली बारिश की दुआ तेरे पहलू में रह लू मैं खुद को पागल कह लू तू गम दे या खुशियां सह लू साथिया আমরা এখন লজের বাইরের দিকে আসলাম এই বাম দিক দিকটা রাস্তা আছে ঢোকার পর বাম দিকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশ একটা আছে মসজিদের মতো প্রায় এটা হচ্ছে আসলে গিয়া হিন্দুদের করা ঠিক আছে এর ভিতরে অনেক মূর্তি টুর্তি আছে ভাই লড়া ভাই আপনি দেখতে পাচ্ছেন সবকিছু জড়ো জড়ো ঠিক আছে এখানে আপনার ওই দিকে দেখতে পাবেন ঠিক আছে বিশেষ না হলে দেখেন দেখেননি আপনারা मेरा सनम हुआ रे सनम रे सनम रे मेरा सनम हुआ रे करम रे करम रे तेरा मुझ पे करम हुआ रे सनम रे सनम रे मेरा सनम हुआ रे আবার সেই লেক ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার লেক নাইকেল গাছগুলো খুব সুন্দর এবং আঁকা বাঁকা আছে এই নাইকেল গাছ দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর আরেকটা দেখেন যেভাবে চলে গেছে খুবই সুন্দর ঠিক আছে ওখানে বড় বড় দালান কোঠা আছে দেখা হচ্ছে যাই হোক গাইস অন্ধিয়ों की तरह ही तो तूने होश को उड़ाया है দেখাবো এটা হচ্ছে এই বাউন্ডারির বাইরে ঠিক আছে এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার এই যে ঠিক আছে এটা হচ্ছে সরকারি ট্রেনিং টিচার্স ট্রেনিং কলেজ
হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ, ঠিক আছে? জায়গাটা খুবই সুন্দর, অবশ্য আমাদের যদি ঘুরতে তাহলে আমরা ঘুরতাম একটু, কিন্তু আফসোস সময় শর্ট, সময়ের কারণে কোনো কিছুই পারছি না আমরা, ঠিক আছে? যাই হোক, এবার সুশীলস থেকে ফেরার পালা, তো আবার নেক্সটে যাবো, ওটা ওটা আপনারা দেখতে পাবেন, গ্রিশিরি আছে আমাদের নেক্সট, ঠিক আছে? ওটা হবে, যাই হোক, এখন আমি ওরা এখান থেকে ব্যাক করবো, দাদা সি ইউ গাইস। গাইস চলে এলাম মুক্ত গাছ জমিদের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন এটা মুক্ত গাছ জমিদের বাড়ি, ঠিক আছে? ঠিক আছে, এখানে একটা আছে মুক্ত গাছ জমিদের বাড়ি, সব নিদর্শন, এখন আমরা ভিডিও করার জন্য প্রস্তুত ছিল, ঠিক আছে? ভিতরে আসলে এখানে একটার থেকে দুইটা পর্যন্ত লাঞ্চ টাইম, তো আমাদের ঢুকে দেওয়ার কথা ছিল না, যাই হোক একটা বেজে গেছে, অনেক কষ্টের ভিতরে তবুও ঢুকে দিলাম, আমাদের ধন্যবাদ। এখন আমরা ঠিক আছে ভিতরে আসলাম, জমিদের বাড়ি দেখাচ্ছি, টাঙ্গাইল থেকে অনেক লোকজন আসে, তো একটা বাসে তো তারা আসছে, তার সাথে ঢুকে বললাম, ঠিক আছে দেখা যাক কত দূর কীরকম দেখতে পারি। আসলে অবশ্য সময় খুব সংক্ষিপ্ত, আমরা আবার হোটেল ছেড়ে দেবো, তো আছে ঠিক আছে, তো দেখাচ্ছি গাইস, দেখতে থাকুন আপনারা উপরে উঠে যান। তো গাইস আমরা শুন, একটা হোটেলে এখানে মন্ডা খেতে, মন্ডার দোকান এটা বলছেন, আমরা এখানে দুজন একটু মন্ডা, এখানকার মন্ডা তো খুবই সুস্বাদু বলে, তো আমরা দুজন দেখি মন্ডা টেস্ট করতেছি, এই যে ঠিক আছে মন্ডা, মন্ডাটা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন, মন্ডাটা আমরা খাবো, তুমি খাবো একটু ভিডিও, শুরু করো শুরু করো, ঠিক আছে? পাশে আছে ময়মনসিংহের মন্ডা, এই পান্ডা সরি ময়মনসিংহের পান্ডা, আর আমি খাচ্ছি ময়মনসিংহের মন্ডা, ঠিক আছে? আপনারা এখানে আসলে অবশ্যই এটা খাবেন, এটা পার পিস ২৫ টাকা করে, ৬০ টাকা কেজি, ঠিক আছে? ২০ পিস কিনলে ১ কেজি, ঠিক আছে? রসগোল্লা চমচম, তো আমাদের রুমমেট আছে দুজন, দুজনের থেকে আমরা মন্ডা কিনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওইটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখন আমরা বেরোচ্ছি এখানে, এটা হচ্ছে মন্ডার দোকান, ঠিক আছে? জয়নুলাবেদিন পার্ক দেখা যাচ্ছে, জয়নুলাবেদিন পার্ক ময়মনসিংহ, বিশ্বাস এখানে আমার পর এটা হচ্ছে জয়নুলাবেদিন পার্ক ময়মনসিংহ, ঠিক আছে? এটা উদ্যান পার্ক অবশ্য জয়নুলাবেদিন, ঠিক আছে? এটা প্রবেশ নিষেধ বিনা অনুমতিতে, একটু ঘুরে ঘুরে আসি, ঠিক আছে? আস পিছনে ক্যামেরা আমরা ভালো না দেখে, তোমার ফ্রন্ট ক্যামেরা দেখে করতে হচ্ছে, সরি ফর বাদ, কিছু বলার নেই, কপাল খারাপ আমাদের, তাই ওটা গেট জয়নুলাবেদিন পার্কের, ঠিক আছে? এটা হচ্ছে একদম উদ্যান পার্ক, একদম সবার জন্য ফ্রি উন্মুক্ত একদম, ঠিক আছে?